সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে আমরা শর্টকাটে এসটি ভ্যালু লিখতে পারি। আমি একটু দেখি চেক করে আমাদের ভিডিও হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। দেখেন আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোড লেখা আছে রিয়াক্ট এর মধ্যে। আমি যদি সাপোজ ডিপ তৈরি করতে চাই, আমি জাস্ট এখানে ডিআইবি ডিপ লিখবো, ডট দিব। ডট মানে কোন ক্লাস, ক্লাস নেম কি দিতেছে। ধরেন আমি ক্লাস নেম দিতে চাইলাম হলো মাই ক্লাস, ওকে, এটা ক্লাস নেম। তারপরে আবার যদি আমি হ্যাশ দেই, মানে আইডি কি দিতে চাচ্ছি, দিতে চাচ্ছি হলো আইউ, ওকে। আমি যখন এখন ইন্টার থাকবো, দেখেন আমার ডিপ নেম, ক্লাস নেম হলো আমাই, আর আইডি হলো, এটা তো তৈরি হয়ে গেল আইউ দিয়ে, ঠিক আছে, একটা ডিপ তৈরি হয়ে গেলো। আচ্ছা, তারপরে আবার ধরেন আমি সাপোজ কথার কথা একটা ডিভিশন তৈরি করতে চাচ্ছি হলো তিনটে হলো পি ট্যাগ নিয়ে। দেখেন আমি এখানে পি দিব, এখানে মাল্টিপ্লাই দিব, থ্রি দিব, দেখেন কিন্তু পি ট্যাগ তৈরি হলো একটা ডিভিশন নিয়ে। আবার আমি যদি এই ডিভিশনের ক্লাস দিতাম পি, আর কিছু প্রত্যেকটা পি এর কোনো আইডি টাইডি দিতাম, তাও তৈরি হবে। বুঝতে পারছেন? এই দেখেন, এই যে আমি দিলাম হলো ডিভের, এটা ক্লাস দিলাম হলো এস আই, ঠিক আছে। আবার সাপোজ আরো ক্লাস দিলাম, দিলাম হলো টি ওয়াই, কোনো সমস্যা নাই। আবার হলো আইডি দিলাম হলো ইয়ার, ঠিক আছে। তারপর দিলাম হলো পি ট্যাগ, ঠিক আছে, কয়টা পি, আবার ইয়ে নেই কি বলে ক্লাস দেই এল এল। তারপরে হলো পি, আবার আমি আইডি দেই, যা দিব এখানে ডট ডট হ্যাশ দিয়ে, ঠিক আছে, এল এল। কয়টা নিব সেটা যদি আমি দিতে পারি এইভাবে করে, কয়টা, তিনটা, ঠিক আছে। এর মধ্যে আবার আমি এইচ ওয়ান ট্যাগ নিতে পারি, এইচ ওয়ান, ঠিক আছে, সরি এইচ ওয়ান। এখন আমি যদি ইন্টার চাপি, দেখেন কি তৈরি হয়, দেখেছেন, যা যা স্ট্রাকচার দিলাম একবারে সব তৈরি হয়ে গেল। এখানে ডিবি ক্লাস নেম হয়ে গেল, ওই যে এই নামে এইটা দিয়ে ক্লাস, এগুলো ক্লাস অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, আইডি তৈরি হয়ে গেছে। আবার এখানে পি এর ক্লাস গুলো দিয়েছি, পি এর প্রত্যেকটা পি এর মধ্যে আবার একটা করে এইচ ওয়ান ট্যাগ তৈরি হয়ে গেছে। এই খুব শর্টকাটে আমরা করতে পারি, কোনটা দিয়ে, যে ইমেট ডট জেএস, এটা এটা ইনস্টল করে নেব, ঠিক আছে, যখন আমরা রিঅ্যাক্টের এরকম শর্টকাট ইউজ করতে যাবো। অথবা এখানে দেখেন জাভা স্ক্রিপ্ট রিঅ্যাক্ট আছে, এখানে ক্লিক করে আমরা এখানে এরকম রিঅ্যাক্ট সার্চ করবো, হয়ে গেল বাবা। রিঅ্যাক্ট সার্চ করে যে রিঅ্যাক্ট কম্পোনেন্ট এখানে দিলে বাস, এগুলো শর্টকাট লেখা যাবে। হ্যাঁ, ইন্টার চাপবো খালি এগুলো দিয়ে দিয়ে, তাহলে এই সহজে আমরা শর্টকাট লিখতে পারবো হলো এক্স এর মধ্যেও, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।